Oh my god. সকাল বেলার ওয়েদারটা একবার শুধু দেখো, এখন যদি বা খুব একটা সকাল নেই, 9:45 বাজে, বাট একবার দেখো ঝমঝমিয়ে বৃষ্টি আর তার সাথে হাওয়া, বেশ ভালো লাগছে। আর কি ঠান্ডা, ওরে বাবা রে। এই যে আমার দুধটা ফাইনালি, আর তার সাথে ম্যাডামের সুজি আছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর গায়ে সোয়েটার দেখে বুঝতেই পারছো বেশ এখানে যা ওয়েদার, মোটামুটি মারাত্মক ঠান্ডা। সকালে মেয়েকে স্কুলে পাঠাইনি, অ্যাকচুয়ালি আমাদের বারান্দাতে একটা স্লেট মতন করা আছে ওই টিনের, তো বৃষ্টি হোক পাখি হোক যেই বসুক না কেন ওখানে আওয়াজ পাওয়া যায়। তো বৃষ্টি হচ্ছিলো ঝমঝম করে, আমি বিছানায় শুয়ে শুয়েই বুঝতে পেরেছি যে বৃষ্টিটা ভালোই হচ্ছে ঝমঝমি, তো আর উঠিও নি ওকে, আর স্কুলেও পাঠাইনি। তো উঠার পর তো দেখছি বাইরে জানলাই এখনই খোলা আছে, এটা শিশিরানি হাওয়া দিচ্ছে, মারাত্মক ঠান্ডা পড়েছে। কিন্তু যাই বলো না কেন বাইরেটাতে, ঘরের মধ্যে কি হচ্ছে জানলা দরজা বন্ধ, ততটা বোঝা যাচ্ছে না। কি রে কি বলিস, ঠান্ডাটা যাকি পড়বে না, এই কাঠঠোকরা কাঠঠোকরা আমাদের এখানে জানলাটাকে ঠোকে ঠক 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 ঠক, জানলাটা তো ভেঙে যাবে, জানলা ভেঙে যাবে। আর বলিস না, চলে আসো, গুড মর্নিং, যা চল, মর্নিং মর্নিং মর্নিং, গুড মর্নিং। আর একটা এসে প্রতিদিন আসবে, আর এই জানলাটা জোরে জোরে বাড়ি মারবে, এরা প্রতিজ্ঞা করেছে আমার জানলাটাকে পুরো ভেঙে দেবে। দুই দিন আগে পর্যন্ত এই ফ্যানটা ভালো লাগছিল, আর আজকে ঠিক ততটাই বিরক্ত লাগছে। আর এখানে একটু আগে পর্যন্ত ঝমঝমে একটু বৃষ্টি পড়ছিল, এখনো পড়ছে বাট একটু হালকা হয়েছে। আজকের যা ওয়েদার পুরো খিচুড়ির ওয়েদার, সত্যি কথা বলতে আজকে আমি খিচুড়ি করব, পাতলা করে একটুখানি খিচুড়ি করব মা আমের আর আলু ভাজা। বাসন মাজা হয়ে গেছে, জানে যে মেয়ে স্কুলে গেছে। আমার সকালের ব্রেকফাস্ট না, এটা চা না, এটা হচ্ছে ছাতুর শরবত। আর আজকের এই সুন্দর ওয়েদারে প্রত্যেকের বাড়িতে খিচুড়ি হচ্ছে, প্রত্যেকের বাড়িতে খিচুড়ি হচ্ছে, মানে খুব ভুল না করলে আর কি, না সেটা না অনেকেই ভাত রাত করছে আর কি, কারণ মাকে ফোন করেছে, মা বলে আজকে খিচুড়ি হচ্ছে, তো ওর জন্যই বললাম। তো আমি বা কেন বাদ যাই, আমিও আজকে খিচুড়ি করবো মা মেয়ের, অল্প করে পাতলা করে খিচুড়ি করবো, কারণ শীত পড়বে, বৃষ্টিটা হবে কিনা পরে সন্দেহ আছে। তো আজকে প্লেন খিচুড়ি, আলু ভাজা আর বেগুন ভাজা। উফ, ছুটির দিনে এই না হলে আমার মেয়ের জীবন, বাইরে পড়ছে বৃষ্টি, আর এইদিকে টিভিতে চলছে গান, আর এইদিকে মেয়ে একবার দেখো সুন্দর চেয়ারে বসে, বাটিতে কি আপেল, রিল্যাক্স লাইফ, খাও। আমি এদিকে অলরেডি খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে প্লেন আলু ভাজা করে নিয়েছি, আর কিচ্ছু না। ওদিকে ঘুরে বলো, ঠাকুর তোমার খাওয়া হয়েছে? ঠাকুর খাওয়া হয়েছে, তোর একটা নেবে তুমি? আচ্ছা নাও, ঠাকুর কি বলেছে নিতে? একটা তুলে নাও, আরে প্লেট ধরে তুলছিস না, একটা নে, একটা ঠাকুরকে খেতে দে, এই যে কৃষ্ণের থেকে একটা নে, কৃষ্ণের পাতে একটা এক্সট্রা আছে। কৃষ্ণ কোথায়? এই তো এখান থেকে একটা নে, একটা নে, একটা কমলা লেবুর কোয়া নে রে পাগল, এক এটা তোল। হ্যাঁ হয়েছে, বল কৃষ্ণ আমি খাবো, খাবো, খাও খাও, ভালো তো খাও। ঠাকুরকে দিলাম খেতে বৃহস্পতিবার, ফল দিলাম একটা, দুটো কোয়া বেশি হয়েছিল, আমি মাম্মা কাকে দিই বলতো, চারটে তো ঠাকুর আছে, তো বলে একটা আমায় দাও, ঠিকই বলেছে আসল ঠাকুর তো ও না আমার, ঠিক আছে খা বলে ওকে একটা দিলাম, আর একটা আমি কৃষ্ণকে দিয়ে দিলাম। তো বেচারা খেয়ে ভালো লেগেছে, ফার্স্ট টাইম কমলা লেবু খেলো চিপি চিপি, আগের দিনও রসই খেয়েছে, তো বেচারা এখন আর একটা চাই, আমি যা ঠাকুরের থেকে পারমিশন নেই, যদি দেয় তাহলে নিবি, তো ওই দিল, দিয়েছে তো খাও, ওটা দেবে, এবার মার খাবি ঠাকুরের কাছে, ও তো খাবে না, কি রে বাবা খাও। এই হচ্ছে সুন্দর একটা ভিউ, ওখানে একটা সুন্দর পাখি, বাইরে বৃষ্টি, আর এখানে আমার সোনামা, আর তার সাথে আমাদের খিচুড়ি গরম গরম, মেয়ের এখানে আমার এখানে ঠান্ডা হতে বহু সময় নেবে। তুমি কি বলছো, আশ্রয় নিতে এসছো? থাকো নো চাপ, কিন্তু তোমাদের সমস্যা একটাই, আসবে ভদ্রভাবে বসবে, যাওয়ার সময় দেখবো এই জায়গাটা পুরো ছেঁড়াবেড়া করে দিয়ে চলে গেছো, এটা তোমরা বড্ড বেইমানি করো। নেক্সট ডে মাসির কাছে খাই ঝাড়, এটার জন্য, এগুলোর জন্য, এত পটি করে কেউ? হ্যাঁ, আর আমার জন্যটাই পাস, ভূত উড়ি বাবারে, বাইরে যা ওয়েদার বাবারে,
আজকে সারাটা দিন এইরকম মাত্রায় বৃষ্টি পড়ছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। সন্ধ্যের ইভিনিং এ আজকে টিফিনে বাটার ব্রেড আর মায়ের হচ্ছে কেক, যেটা মা কেটে কেটে খাবে, ঠিক আছে? ও এটার খাওয়ার পরে গরম গরম এক গ্লাস হরলিক্স খাবে, কারণ বাইরে বেশ ঠান্ডা আর দুধটা আজকে আর আনা হয়নি, তো ওর জন্যই আর কি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন 7:45 মতন বাজে, বৃষ্টিটা সন্ধ্যের দিকে একটু ছেড়েছিল বাট আবার শুরু হয়েছে ঝমঝম করে, মানে আজকে কনস্ট্যান্ট বৃষ্টি হয়েছে, বাকি জলটা মারাত্মক ঠান্ডা, বরফের মতন ঠান্ডা, তাই একেবারে ঢুকে সন্ধ্যে সন্ধ্যে অনেক কাজ সেরে নিয়েছে, অনেক বলতে পুরো কাজই সেরে নিয়েছে, আর কাজ রাখেনি। বারবার ঠান্ডা জলে হাত দিতে কার ভালো লাগে বলো, এখানে আমার একটু র চা আর এই যে ম্যামের একটুখানি হরলিক্স রয়েছে, হাতেরও চাল জলটা এক করে রেখে দিয়েছি, পরে শুধু চাপিয়ে দেব। আর যেহেতু হাতে সময় ছিল বুঝতেই পারছো সবে মাত্র 7:45 বাজে, তাই আদা রসুনটা ছাড়ালাম বাট পেস্ট করবো না, আর এখানে একটু পেঁয়াজ কলি কেটে রাখলাম, এটা আর কালকের না যদিও বা পরশু দিনের, বাকি হয়ে গেছে। এখন দেখি বসে মেয়ের সঙ্গে নয় খেলবো আর না হয় একটুখানি ব্লগটা এডিট করবো। ফ্রিজটা খুলে দাও, কিছু নিয়ে তো থাকবে, খেলো গা যাও চলো দেখবে, আগে খেয়ে নাও। হ্যাঁ এই যে দেবো মা মেয়ের গরম গরম ভাত, আলুর চোখা আমারও তাই, আর একটুখানি ফ্যান, ভাল লাগে কিন্তু ফ্যান দিয়ে খেতে, বল খাবি? খুব পছন্দের, হালকা ঝাল লাগবে উয়া করবে তবুও খাবে, একটু বেশ টেস্ট লাগে, আদা রসুন পেঁয়াজ দিয়ে এটা কড়াইয়ে নাড়লে আলুটা বেশ ভালো লাগে কিন্তু, বাকি চলো এখন রেডি খেয়ে দিয়ে নিই আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কাল নতুন ফ্রেশ একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো, টাটা অ্যান্ড গুড নাইট, বাই।